আশা করি সবাই ভালো আছো। উদ্ভাষ উমেশ কুতিক আয়োজিত আজকের শর্ট ভিডিও লেকচারে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি তাহমিদ কালাম রামি, বুয়েট মেকানিক্যাল 16 ব্যাচ। সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে, তোমাদের নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে তোমাদের সামনে তোমাদের প্রত্যেকের কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার পরই উদ্ভাষ উমেশ তোমাদের জন্য সেকেন্ড ইয়ারের একাডেমিক প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। তো সেই একাডেমিক প্রোগ্রামে আমাদের উচ্চতর গণিতের যে সেকেন্ড পেপারে যে সকল টপিকগুলো আছে, সে সকল অধ্যায়গুলার ছোটখাটো টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কিছু টপিক হয়তো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। তো চলো আমরা শুরু করতে পারি তাহলে। তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 কোনিকের একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মেইনলি আমরা কোনিক জিনিসটা কি সেটা একটু আমরা বুঝতে শিখব। তো চলো শুরু করি আমরা। কোনিকের সাধারণ সমীকরণ এবং কোনিকের উপাদান। তো কোনিকে আমরা প্রথমে কোনিকের উপাদান সম্পর্কে আমরা একটু বুঝতে শিখবো, ঠিক আছে, যে কোনিকের উপাদান জিনিসটা কি। তো কোনিকের উপাদান হচ্ছে, আমাদের যে কোনো কোনিক তৈরি করতে তিনটা জিনিস লাগবে, যে কোনো কোনিক তৈরি করতে তিনটা জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে কোনিকের একটা উপকেন্দ্র থাকতে হবে, যেই উপকেন্দ্রকে আমরা ফোকাস বলি ইংলিশে, বা যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। দুই নাম্বার হচ্ছে সেই কোনিকের একটা নিয়ামক রেখা থাকবে, কোনিকের একটা নিয়ামক রেখা থাকবে। ওকে, সেই নিয়ামক রেখার ইংলিশ টার্মটা হচ্ছে আমাদের ডাইরেক্ট্রিক্স। আর তিন নাম্বার আরেকটা কম্পোনেন্ট হচ্ছে সেই কোনিকের একটা উৎকেন্দ্রিকতা থাকবে, উৎকেন্দ্রিকতা, যার ইংলিশ টার্মটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইসেন্ট্রিসিটি, এবং এটাকে আমরা ছোট হাতের ই দিয়ে প্রকাশ করে থাকি। তো এই তিনটা জিনিস দিয়ে আমরা চাইলে যে কোনো কোনিক এঁকে ফেলতে পারবো। কোনিক আমাদের মোটামুটি চার প্রকারের হয়, একটা হচ্ছে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। সো অলরেডি বৃত্ত সম্পর্কে তোমার ফার্স্ট পেপারে শিখে আসছো, বৃত্ত এক ধরনের কোনিক্স, কিন্তু বৃত্তের ব্যাপারে আমাদের এতই হিউজ টপিক ছিল বা কনসেপ্ট ছিল যে ওইটাকে আমরা আলাদা একটা চ্যাপ্টার হিসেবেই পড়ে আসছি। কিন্তু বাদ বাকি আরো যে তিনটা কোনিক আছে ওইটা আমরা সেকেন্ড পেপারের এই চ্যাপ্টার 6 এ আমরা আইডিয়া নিব আর কি। ওকে, সো কোনিক্স যদি আমরা একটা আঁকতে চাই, ধরো কোনিক্স আঁকার জন্য, যে কোনো গ্রাফ আঁকার জন্য আমাদের প্রথমে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতে হবে। সো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে এঁকে রাখি, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ওকে ফাইন। তারপর আমাদের কোনিক্স আঁকার জন্য আর কি কি থাকে? কোনিক্স আঁকার জন্য আমাদের একটা উপকেন্দ্র দরকার, তাই না? তাহলে আমরা ধরি আমাদের উপকেন্দ্রটা এখানে কোথাও আমাদের সিচুয়েটেড, উপকেন্দ্রটা আমাদের এখানে কোথাও সিচুয়েটেড, উপকেন্দ্র হচ্ছে আমাদের এস, উপকেন্দ্র আমরা রেখে ফেললাম। কোনিক আঁকার জন্য আমাদের একটা নিয়ামক রেখা দরকার, নিয়ামক রেখাটা ধরি আমাদের এই সাইডে অবস্থিত, এটাই হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখা, এটাই হচ্ছে সেই নিয়ামক রেখা। এখন উপকেন্দ্র আর নিয়ামক রেখা তো আঁকলাম, তাইলে কি আমাদের কোনিক্স হয়ে গেল? না, কোনিক্স আঁকতে হলে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। এখন উৎকেন্দ্রিকতা জিনিসটা কি? উৎকেন্দ্রিকতা ই মেইনলি এটা হচ্ছে আমাদের দুইটা জিনিসের অনুপাত, এটা হচ্ছে আমাদের এস পি ডিভাইডেড বাই পি এম, দুইটা দূরত্বের অনুপাত। ওকে, যেখানে আমাদের পি জিনিসটা কি? পি জিনিসটা ধরি আমাদের, এখানে আমি একটা যদি পরাবৃত্ত আঁকি, এই পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমি নিলাম, সেই বিন্দুটা হচ্ছে আমাদের পি। তাহলে এস থেকে পি পর্যন্ত যে দূরত্ব সেটাই হবে আমাদের এখানে এস পি। তাহলে পিএমটা কি? পিএমটা হচ্ছে আমাদের এই পি থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্বের যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটাকে আমরা পিএম বলি, এবং এই এস পি আর পিএম এর যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা ই হিসেবে বলে থাকি, বা যেটাকে আমরা উৎকেন্দ্রিকতা বলি। এখন উৎকেন্দ্রিকতা ই কি তাহলে আমাদের এক একটা ভ্যালু হইতে পারে? এক একটা ভ্যালুর জন্য আমাদের কোনিক এক এক ধরনের হয়ে থাকবে। সো ই এর উপর ডিপেন্ড করে আমাদের কোনিকের ডিফারেন্স তৈরি হয়ে যায়, যে ই এর ভ্যালু যদি আমাদের 1 চলে আসে সেই ক্ষেত্রে আমাদের কোনিক্সটা হয়ে যাবে পরাবৃত্ত, কোনিক্সটা আমাদের পরাবৃত্ত আকৃতি ধারণ করবে। যেমন এই যে এটা কিন্তু আমাদের একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের জন্য আমাদের এস পি আর পি এম এই দুইটা মোটামুটি আমাদের দেখতে সমান মনে হচ্ছে। যদি আমি ফ্রি হ্যান্ডে আছি দেখে হয়তো এত বেশি সমান মনে হচ্ছে না, কিন্তু মোটামুটি কাছাকাছি। ই এর ভ্যালু আমরা যদি এস পি বাই পি এম করি, যেহেতু এই দুটো সমান, ই এর ভ্যালু আমাদের 1 হয়ে যাবে, এবং ই এর ভ্যালু 1 হলে আমরা কি পাই? ই এর ভ্যালু 1 হলে আমরা একটা পরাবৃত্ত পাই। ঠিক একইভাবে যদি আমাদের ই এর ভ্যালু 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে তখন আমরা ওই কোনিক্সটাকে কি বলবো? কোনিক্সটাকে বলবো হচ্ছে উপবৃত্ত, বা আমরা যে কোনিক্সটা পাবো সেটা একটা উপবৃত্ত আকৃতি হবে, এবং উপবৃত্তটা আমাদের দেখতে ডিম্বাকার শেপের কিছু একটা হয়, উপবৃত্তটা আমাদের দেখতে এরকম ডিম্বাকার শেপে কিছু একটা হয়ে থাকে। এগুলো আমরা আরো বিস্তারিত আমরা সামনের একাডেমিক ক্লাসে শিখবো।
তাই না? এটা যেহেতু আমাদের শর্ট ভিডিও লেকচার, এখানে এত ডেপথে আর কি যাব না। আর 3 নম্বর একটা জিনিস হচ্ছে, যদি আমাদের ই এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়, সেই ক্ষেত্রে আমাদের কনিক্সটা তখন কি হবে, অধিবৃত্ত শেপ ধারণ করবে, এবং অধিবৃত্তটা আমাদের দেখতে এরকম কিছু একটা হবে। এই সাইডে আমাদের একটা অধিবৃত্ত, এই সাইডে, এবং অধিবৃত্তের এরকম আমাদের দুইটা পার্ট চলে আসে। ওকে, সো হালকা পাতলা একটু ধারণা নিয়ে রাখলাম। এখন কনিক্স আমাদের বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যাই হোক না কেন, সকল ধরনের কনিক্স এর আমরা একটা সাধারণ সমীকরণ জেনে রাখতে পারি, এবং এই সাধারণ সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2GX প্লাস 2FY প্লাস 2HXY প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের যে কোনো কনিক্স এর ক্ষেত্রে, হোক সেটা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, সকল ধরনের কনিক্স কে আমরা রিপ্রেজেন্ট করি এই সমীকরণ দিয়ে। এখন তাই বলে সব সমীকরণে কি আমরা এইভাবে লিখবো? না, আমাদের এই সমীকরণের বিভিন্ন আমরা কন্ডিশন দিয়ে দিব, ওই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন ধরনের কনিক্স পাওয়া যাবে। সো সেই কন্ডিশন গুলোর মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যে এ আর বি যদি আমাদের সমান হয় এবং এইচ যদি আমাদের জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কনিক্সটা বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে? এবং এই কন্ডিশন গুলো আমরা পড়ে আসছিলাম, তাই না? এই কন্ডিশন গুলো আমরা এই মানে এ আর বি সমান হইলে আর এইচ যে আমাদের জিরো হইলে বৃত্ত হয়, এগুলো আমরা বৃত্তের চ্যাপ্টারে পড়ে আসছি। 2 নম্বর হচ্ছে, যদি আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বি এই জিনিসটার ভ্যালু যদি আমাদের জিরো সমান হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা যে কনিক্সটা পাবো, সেই কনিক্সটা হবে আমাদের পরাবৃত্ত, সেই কনিক্সটা আমাদের হয়ে যাবে পরাবৃত্ত। 3 নম্বর কন্ডিশন আমাদের বলে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা যদি লেস দেন জিরো হয়, লেস দেন জিরো হইলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে একটি উপবৃত্ত। আর 4 নম্বর কন্ডিশন বলে এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা যদি গ্রেটার দেন জিরো হয়, সেই ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে একটা অধিবৃত্ত। তাহলে এই কন্ডিশন গুলো যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদের খুব ইজিলি যে কোনো সমীকরণ থেকে এই সমীকরণটা আমাদের কোন কনিক্স কে রিপ্রেজেন্ট করতেছে সেটা আমরা জেনে ফেলতে পারবো। দেখি আমরা একটা ছোটখাট্ট একটা অঙ্ক দেখে ফেলি আমরা, যেখানে আমাদের বলা হইলো এই সমীকরণ কি ধরনের কনিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই সমীকরণ কি ধরনের কনিক সেটা যদি আমরা বের করতে চাই, এখানে আমাদের এ এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে আমাদের -2, জি এর ভ্যালু হচ্ছে 4, এফ এর ভ্যালু হচ্ছে -6, এইচ এর ভ্যালু হচ্ছে আমাদের, এখানে এইচ হবে না, এখানে হবে আমাদের 2H, 2H এর ভ্যালু হচ্ছে -11, এখানে 2G এর ভ্যালু 4, আর 2F এর ভ্যালু হচ্ছে আমাদের -6। ওখান থেকে আমরা চাইলে G আর F এর ভ্যালু বের করে ফেলতে পারবো, আর এখান থেকে আমরা C এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তো A এর ভ্যালু আমাদের হচ্ছে এখানে 3, B এর ভ্যালু হচ্ছে -2, আমাদের সমীকরণে 2GX থাকে, সো এখানে 2G ইজ ইকুয়াল টু 4, তাহলে G ইজ ইকুয়াল টু কত, 2 লেখা যায়। 2F ইজ ইকুয়াল টু -6, তাহলে F ইজ ইকুয়াল টু কত, -3 লেখা যায়। 2H ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -11, সো এখানে আমরা H ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি -11 ডিভাইডেড বাই 2, আর C এর ভ্যালু আমাদের 1 চলে আসতেছে। সো কি ধরনের কনিক্স এটা যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথমে আমরা দেখি এটা কি আমাদের বৃত্ত কিনা। বৃত্ত হওয়ার জন্য আমাদের যে কন্ডিশন, কন্ডিশনটা ছিল যে এ আর বি সমান হইতে হবে, এইচ টা জিরো হইতে হবে। সো কিন্তু এখানে আমাদের এ আর বি কিন্তু সমান না, এ আর বি দুইটা আলাদা, আর এইচ টাও কিন্তু আমাদের জিরো না, সো এটা কিন্তু আমাদের বৃত্ত হচ্ছে না। সো বাদ বাকি আমাদের যে উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটার যে কোনো একটা হওয়ার জন্য আমাদের একটা জিনিসের ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি। এখন দেখি এইচ স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালু কত আসে। সো এইচ এর জায়গায় আমরা -11 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, মাইনাস এ বি এর জায়গায় আমরা এখানে 3 আর -2 লিখে ফেলতে পারি। সো এটা যদি আমরা হিসাব নিকাশ করি, এখানে আমাদের 121 ডিভাইডেড বাই 4, আর এখানে আমাদের কত, 3 দুগুণা 6 প্লাস 6 চলে আসতেছে। সো যদি আমরা এটা হিসাব নিকাশ করি, হিসাব নিকাশ করলে দেখা যায় আমাদের এটা চলে আসবে 145 ডিভাইডেড বাই 4। সো যাই হোক, আমাদের ভ্যালু যাই হোক, আমরা স্পষ্ট তো দেখতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন জিরো। সো এটা যদি আমাদের গ্রেটার দেন জিরো হয়, এখন আমরা একটু আগে এসে দেখে আসছি যে আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা গ্রেটার দেন জিরো হইলে সেই ক্ষেত্রে আমাদের কনিকটা কি হবে, কনিকটা আমাদের একটা অধিবৃত্ত হয়ে থাকবে। সো এটা আমাদের কিসের সমীকরণ, এটা হচ্ছে একটি অধিবৃত্ত সমীকরণ, বা এই কনিকটা একটি অধিবৃত্ত। সো আমাদের আজকের আলোচনা টপিকটা এই পর্যন্তই ছিল, শুধু আমাদের লাস্টে এখানে আমাদের কোর্সটির উদ্দেশ্য সম্পর্কে এখানে কিছু বলা আছে, যে আমাদের কোর্সটির উদ্দেশ্য হচ্ছে আমরা স্বল্প সময়ে তোমাদের দ্বাদশ শ্রেণী পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, মানে আমাদের সায়েন্স রিলেটেড যেসব বিষয়গুলো আছে, সেসব বিষয়ের আমাদের সম্পূর্ণ সিলেবাস, শর্ট সিলেবাসের আন্ডারে আমাদের যত যা কিছু আছে সেগুলো আমরা ভালোভাবে শেষ করে তোমাদের পরীক্ষা ভীতি দূর করা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা, এগুলাই হচ্ছে আমাদের মেইন টার্গেট তোমাদের
প্রতি সপ্তাহে হচ্ছে পরীক্ষা থাকবে, উইকলি পরীক্ষা, অথবা প্রতি প্রতিদিনের লেকচারের উপর পরের দিন আবার ডেইলি এক্সামও থাকবে। সো দেখা যাবে তোমরা পরীক্ষা দিতে দিতে তোমাদের এই পরীক্ষা ভীতিটা দূর হবে, সেই সাথে তোমাদের কি ধরনের কোশ্চেন আসে বোর্ড পরীক্ষাতে বা বিভিন্ন কলেজের পরীক্ষাতে সেই সম্পর্কেও তোমরা আইডিয়া পেয়ে যাবে। নিজেকে যাচাই করার একটা ভালো একটা সুযোগ আছে এখানে। সো এছাড়া আমাদের এখানে এই প্রোগ্রামে আমাদের যা যা থাকবে, সো যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের সায়েন্স রিলেটেড আমাদের যে সব চারটা বিষয় আছে সেই চারটা বিষয় শর্ট সিলেবাসে সবকিছু আমাদের এ টু জেড পড়ানো হবে। জুম অ্যাপের মাধ্যমে আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, আর মোট লেকচার এখানে আমাদের 60টা থাকবে। মেইনলি আমাদের লেকচার সংখ্যা 120টা, কিন্তু একটা লেকচারের মধ্যেই, একটা ক্লাসের মধ্যে আমাদের দুইটা লেকচার ইনক্লুডেড থাকবে। হ্যাঁ, তোমাদের মোট ক্লাসের ডিউরেশন অ্যারাউন্ড 2.5 ঘন্টা হবে, সোয়া 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা করে আমরা ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করে তারপর হচ্ছে আমরা লেকচার গুলো কন্টিনিউ করবো। এছাড়া তোমাদের ওই যেটা বললাম যে পরীক্ষা, তোমাদের এখানে অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা নিজেদেরকে অনেক ঝালাই করতে পারবা। ডেইলি এক্সাম, ডেইলি লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, 120 সেট তোমাদের এক্সাম দেওয়ার সুযোগ আছে। এছাড়া তোমাদের ডেইলি এমসিকিউ, লাইভ প্র্যাকটিস এক্সাম অনলাইনেও তোমরা এগুলো দিতে পারবে। চ্যাপ্টার ওয়াইজ লাইভ এক্সাম তোমাদের থাকবে হচ্ছে 24টি, আর প্রতিটি বিষয়ের অধ্যায় শেষে চ্যাপ্টার ওয়াইজ লাইভ সিকিউ এক্সাম, এটা অনলাইন বা তোমরা ব্রাঞ্চে যেও, নিকটস্থ তোমাদের কোনো উদ্ভাসন মেশের ব্রাঞ্চে যেও তোমরা চাইলে পরীক্ষা দিতে পারবে। প্রতিটা অনলাইন ক্লাসের শেষে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে, তোমাদের যে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে। তোমরা যদি ভর্তি হয়ে থাকো, তোমাদের উদ্ভাসের ওয়েবসাইটে তোমাদের নিজেদের একটা অ্যাকাউন্ট পেয়ে যাবা। সেই অ্যাকাউন্টে তোমরা চাইলে যে কোনো ক্লাস, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই সব ক্লাসের রেকর্ডেড লেকচারও তোমাদের ওই অ্যাকাউন্টে থাকবে, যেগুলো পরবর্তীতে তোমরা নিজেদের সুবিধা মতো দেখে নিতে পারবে। বাংলা এবং ইংলিশ ভার্সন আলাদা থাকবে, প্রতিটি প্রশ্নের অ্যানালাইসিস রিপোর্ট থাকবে এবং অটো SMS এর মাধ্যমে তোমাদের রেজাল্ট গুলো জানিয়ে দেওয়া হবে। আমাদের এই কোর্সটার ভর্তি এখন চলছে। অনলাইন ব্যাচের আমাদের ক্লাস শুরু হবে 1 নভেম্বর, আর অফলাইন ব্যাচের ক্লাসটা বা ফিজিক্যাল ব্যাচ যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের যাদের যাদের কলেজের যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা শেষ হইলে নিকটস্থ বা উদ্ভাসন মেশের ব্যাচে যোগাযোগ করলে সেখান থেকে তোমাদের ফিজিক্যাল ব্যাচের যে রুটিন গুলা তোমরা পেয়ে যাবে। কোর্সের ফি হচ্ছে 14,000, কিন্তু 31 তারিখ পর্যন্ত, 31 অক্টোবর পর্যন্ত তোমরা যদি ভর্তি হতে পারো তাহলে 2,000 টাকা ছাড় থাকছে। এছাড়া তোমরা যদি আরো কিছু জানতে চাও তোমরা নিকটস্থ উদ্ভাস উন্মেষে যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারো অথবা ভিজিট করতে পারো www.udvash.com এই ওয়েবসাইটে। সো বিশ্বাস রেখো বুকের ভিতর, প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবে, সেই আশা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আগাবো। আমাদের সামনে এখন অনেক পথ চলা বাকি, সো সেই আশা নিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। পরবর্তী কোনো লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।